প্রিয় দর্শক প্রতিদিন দিনকার মতো আজকেও সেই জানতে চাওয়া একটাই অতীত দেখে শিক্ষা নিয়ে বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যতের গন্তব্য আমি সোমা ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে স্বাগত আজকের এম টু দ্য পয়েন্টে আমাদের আজকের বিষয় শুধু একটা বিষয়ের উপরে আমরা কেন্দ্রভূত থাকবো না আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো কারণ সবচেয়ে বড় কথা আমরা প্রতিদিনই বলছি যে গণভ্যুত্থানের পর যে বাংলাদেশ সেখানে পুরো বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে সেই পুনর্গঠনটা নানানভাবে বলছি যে কে কোন দিকে রাজনীতিবিদরা তাদের মতো করে একবার বলছেন ছাত্র জনতা তাদের মতো করে বলছেন বুদ্ধিজীবীরা তাদের মতো করে বলছেন অর্থাৎ সবার বলাটা কিন্তু একই কিন্তু বোধহয় চাইছেন খুব তাড়াতাড়ি এটা কি এত সহজে পাওয়া যায় সেই চাওয়া এবং পাওয়ার দূরত্বটা কতখানি সেই গুরুত্বগুলো নিয়ে আজ কথা বলবো আমি রয়েছি বলেছি সময় ইসলাম আর আমাদের সঙ্গে আছে নুসরাত তাবাসুম সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাকি দুজন অতিথি আসবে তারা এলে তাদের পরিচয়টা তখন করিয়ে দেব আলোচনা তাইলে আমি শুরু করছি নুসরাত তাবাসুম কেমন আছেন আপনি মোটামুটি চলে যাচ্ছে ব্যস্ত সময় চলে যাচ্ছে মানে কি যখন আন্দোলনটা শুরু হলো তখনকার সময়টা যদি বলি নুসরাত তখন যে ভয় শঙ্কা নিজেদের জীবনটা নিয়েছিল ব্যক্তি জীবন নিয়ে এবং বাকিদের জীবন নিয়ে আশঙ্কা উৎকণ্ঠা ছিল এখন কি সেই সময়টা ওই উৎকণ্ঠার ভয়টা নিজেদের জীবনের ঝুঁকিটা আছেই নাকি এখন মুক্ত স্বাধীন দেখুন সত্যি কথা বলতে ওই সময়ের যে উৎকণ্ঠা সেটা তো দিনকে দিন বেড়েছে প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় অন্যরকম হয়েছে তবে এখনও যে খুব মুক্ত স্বাধীন ভয় নেই ব্যাপারটা ঠিক তাও নয় কারণ দীর্ঘদিনের ভয়ের অভ্যাস তো ভয়ের অভ্যাসটা আসলে এত সহজে চলে যায় না ভয় পাওয়ার অভ্যাসটা এত সহজে চলে যায় না সেই ভয়কে সারা দেশের মানুষ জয়টা করবে কি করে একটা তো জয় হয়েছে কিন্তু বাকি যে জয় ওই প্রথম জয়টার যে কারণগুলোর উদ্দেশ্য ছিল যে একটার পতন ঘটলে বাকিগুলো আমরা করব। তো বাকিগুলা কিন্তু অনেক কঠিন সেই জায়গা থেকে যদি আমি জানতে চাই সবার আগে প্রায়োরিটি কোনটা তত্ত্বাবধায়ক না অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েছে সরকার দু সপ্তাহের বেশি বোধ পার হয়ে গেছে কিন্তু আমরা ডানে বামে চতুর পুরো বাংলাদেশ জুড়ে যে মানে ভুক্তভোগী বলবো সবাই বঞ্চনার শিকার হয়েছে সকলে মিলে এই দুই সপ্তাহের মধ্যে চাইছে পনেরো ষোলো বছরের সমাধানটা এই মুহূর্তে করতে হবে এখন সব সমাধান যদি অন্তর্বর্তীকালীন সরকার এই তিন সপ্তাহে করে ফেলে তাহলে তাদের যে মূল দায়িত্ব সেটা কি হবে আমরা শেষ দিনে যখন আন্দোলনে নেমেছি শেষ কটা দিন তখন প্রতিদিন বাড়ি থেকে ক্ষমা চেয়ে ধার দেনা কিছু থাকলে শোধ করে দিও এই টাইপের কথাবার্তা বলে নামতাম আমাদের তখনকার স্লোগান ছিল ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের অর্থ কি আপনি জানেন এর অর্থ হচ্ছে বিপ্লব দীর্ঘজীবী হোক বিপ্লব তো আসলে দীর্ঘজীবী হয় তো এই যে এত তাড়াহুড়া বা জনগণের চাহিদা এগুলোকে আসলে আমি হ্যাঁ একটু একটু অসুবিধা হচ্ছে কিন্তু আমি এই জিনিসটাকে খুব স্বাগত জানাতে প্রস্তুত এই ভেবে যে বিপ্লব দীর্ঘজীবী ছিল না এতদিন বিপ্লব অর্ধমৃত অবস্থায় ছিল বিধায় এত মানুষকে পুরোপুরি জীবন হারাতে হতো হলো তার থেকে মানুষ যা করছে করুক তবে একই সঙ্গে একটু একটুখানি ধৈর্যশীলতার পরিচয় দিলে মনে হয় ভালো হয় এ কথাটা আমি এর আগেও বলেছি গণ অভ্যুত্থানের পরের দিন আসলে শ্মশান বাস হয় ফুলসজ্জা হয় না ভাঙা গাছে পানি মরা গাছে পানি দিয়ে দিয়েও বাঁচানো কঠিন একটা ভাঙাচরা ঘর থাকার জন্য কিছুদিন তো সময় লাগবে সেটাকে সারাই করতে সবাই যে অধৈর্য হয়ে গেছে সব দিক থেকে সেটা কি একটা প্রেশার হচ্ছে কিনা অন্তর্বর্তী সরকারের জন্য দেখুন এখানে অস্বীকার করলে সেটা আসলে অন্যরকম শোনাবে আমি অস্বীকার করব না সেটা অবশ্যই প্রেশার হয়ে যাচ্ছে কিন্তু জনগণেরও অধিকার আছে কাজগুলো করার এই মুহূর্তে আমরা জনগণকে সৈরাসরি রেজিমের মতো বলতে পারি না যে আপনারা এটা করবেন না আমরা শুধু অনুরোধ করতে পারি যে কাজগুলো করার জন্যই তারা এসেছে আপনারা দয়া করে কটা দিন তাদেরকে একটু পরীক্ষা করুন তারা কাজটা করছে কি না তা না হলে তো খোলা রইল রাজপথ খোলা রয়েছে ইনকিল জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক সবটাই ঠিক আছে কিন্তু এই বিপ্লব দীর্ঘজীবীর এইখানে আন্দোলন চলমান অবস্থায় এবং বর্তমান অবস্থায় তখন তো জীবনের ঝুঁকি ছিল এখনো বলছেন সেই ভয়টা জীবন থেকে যায়নি কিন্তু এই ভয়টা কবে যাবে মানুষের আর এখন কি ভয়টা আছে আপনার ভয় তো আসলে যায় না কখনো মানুষ ভয় তো পেশনার মতো ভয় মানুষকে কাজ করায় দেখেন ষোলো বছরের রেজিমে বাংলাদেশে যে দুঃশাসন দেখেছে এই দুঃশাসন প্রথমে মানুষ ভয় পেয়েছে তারপরে হয়তো ভরসা করার চেষ্টা করে প্রতারিত হয়েছে তারপরে ধীরে ধীরে মানুষ চুপ হয়ে গেছে যখন যখন মানুষ চুপ ছিল তখন মানুষের খবগুলো ভেতরে জমা হচ্ছিল যারা দাবানলের মতো বের হয়ে এসেছে ভয় তো আসলে জীবন থেকে পিছু ছাড়ে না কিন্তু ভয়টা কবে যাবে এখন কাকে ভয় কাদের ভয় এখন কাকে ভয় কাদের ভয় সেটা কথা না যেমন মনে করেন ব্যর্থ হওয়ার একটা ভয় রয়েছে কেন এই গণভুত্থান কেন ব্যর্থ হবে কারণ এটা অভ্যুত্থান তাই ঊনসত্তরের গণ অভ্যুত্থান তারপরে একাত্তর পরবর্তী মানুষের আশা ভরসা যে ব্যর্থতা নব্বই পরবর্তী মানুষের আশা ভরসার যে ব্যর্থতা আমি অন্তত সত্যিই চাই না যে আজ থেকে যদি ইতিহাস আমাকে মনে রাখে মানুষ এটা মনে রাখুক যে আমি একটা ব্যর্থ অভ্যুত্থানের অংশ ছিলাম এর থেকে বরং মানুষ আমাকে ভুলে যায় সেটা অনেক বেশি নিশ্চিন্তের হবে অভ্যুত্থান গণভ্যুত্থান কখনো ব্যর্থ হয় না মানুষ কখনো ভুলবে না কারণ এবারের যেটা হয়েছে সেটা নিয়ে মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আর থেকে সেরে ছেড়ে যাননি কারণ আমরা তো সবসময় আপনাদের সাথে কথা বলছি আপনারাও যেটা বলছেন যে আমরা সরকারের পেছনে পাহারাদার হিসেবে আছি যে আমাদের যে উদ্দেশ্যগুলো ছিল সেখান থেকে যেন ফসকে না যায় সরকার এক্স্যাক্টলি এবং এখানে সরকারের পেছনে পাহারাদার হিসেবে আমরা আছি তার মানে এই না যে শুধু আমরা আছি ছাত্ররা আছি আমরা মানে পুরো দেশবাসী দেখুন এই কথাটা আমি কয়েক জায়গায় বলেছি আমি আবার বল মানে আপনাদের মাধ্যমে বলতে চাই বাংলাদেশের বুকে রাজনীতি করাটা আর কখনোই সহজ হবে না কেন ডিফিকাল্ট হবে পলিটিক্স বাংলাদেশের মানুষ এখন প্রতি পদে 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 প্রশ্ন করবে প্রতি এবং বাংলাদেশের মানুষ সিস্টেমের কাছ থেকে আদায় করে নিবে রাস্তাতেই চলতে হবে নুসরাত এই দেশে কিন্তু অনেকগুলো আমাদের গণ অভ্যুত্থান হয়েছে সেখানে রাজনীতিবিদরা যখন কিংবা একটা ম্যান্ডেট নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে ভোটের মাধ্যমে একটা দল যখন সরকার যখন তার আবার চেয়ারে চলে যায় তখন কিন্তু অতীতটা ভুলে যায় আপনার কি মনে হচ্ছে এই পাঁচ তারিখ যা ঘটনা ঘটেছে সেই অতীত থেকে ভবিষ্যতের পলিটিশিয়ানরা পলিটিক্স যারা করে তারা একটা শিক্ষা নেবে আপনার কি মনে হচ্ছে শিক্ষা না নেওয়া ছাড়া কোনো উপায় আছে এর আগেও তো এরকম অনেক কিছু ঘটেছে অবস্থা এর আগে কোনো কোনো অভ্যুত্থানের পর রাস্তার কি তেমন অবস্থা ছিল হয়তো এদিক আর সেদিক কিন্তু আমার কথা হচ্ছে অনেক বেশি তফাতে তফাত অবশ্যই আছে কিন্তু আপনারা কোন ভরসায় ভরসা করছেন যে ভবিষ্যত রাজনৈতিক দলগুলো এবং রাজনীতির আমূল পরিবর্তন হবে কারণ আমরা মাঠে থাকি তাই তাহলে তো সেখানে জনগণের কোনো মানে অবিশ্বাসের কিছুই নেই জনগণকে অবিশ্বাস করতে বলছি না জনগণকে বলছি ভরসার জায়গা ওরা ভরসা রাখুন এবং একই সঙ্গে পাশেও থাকুন সাথে থাকুন আমরা মাঠে আছি আমরা যখন বলছি তখন আমি পুরো দেশের সব জনগণের কথা বলছি প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প হাতিল লিভ অ্যান্ড রিলিভ তারপরে ভবিষ্যৎ রাজনীতি অবশ্যই বদলাতে বাধ্য ভবিষ্যৎ রাজনীতি অবশ্যই বদলাতে বাধ্য কারণ ভবিষ্যতে রাজনীতি যদি না বদলায় তাহলে রাজনীতি করাটাই অসম্ভব হয়ে দাঁড়াবে অবশ্যই এবং সেই রাজনীতি যে অসম্ভব হয়ে যাবে করাটা তার জন্য কিছু সংস্কার দরকার সেই সংস্কারগুলো যখন পার্মানেন্ট হয়ে যাবে তখন রাজনীতি অবশ্যই ইচ্ছা মতো করা যাবে না ডিফিকাল্ট হবে আমি সেই সংস্কার নিয়ে আসব যে কোনগুলো আপনারা করছেন কিংবা সরকার করবে এবং কোনগুলোর দিকে আপনাদের সবার আগে নজর আছে সেই জায়গার জায়গা যাওয়ার আগে আমি যেটা জানতে চাই আজকেও আমরা দেখেছি যে সচিবালয় ঘেরাও হয়েছে এবং সেখানে করোনার সময় দেখেছিলাম একটা অটো পাশের বিষয় ছিল আবারও দেখলাম সেই একই রকম পদ্ধতি এই বিষয়টার একটু ব্যাখ্যা দিবেন এই বিষয়টার ব্যাখ্যা আসলে আমার ছোটো ভাই আমার ছোটো ভাইও ইন্টার পরীক্ষা দিচ্ছিলো মানে সেও ওই শিক্ষার্থীদের একজন এখন দেখুন এই ঘটনাটার আসলে দুটো দিক আছে এই যে শিক্ষার্থীরা যারা অটোপাস দাবি করছে তারা আসলে বাংলাদেশকে একটা রক্তক্ষয়ী মুহূর্তের মধ্যে দিয়ে যেতে দেখেছে তারা দেখেছে তাদের ভাই তাদের বোন তাদের বন্ধু তারা মারা গেছে তারা আহত হয়েছে তাদের অঙ্গহানি হয়েছে তাদের এলাকাতে তাদের এলাকাতে হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে স্নাইপিং হয়েছে এই সমস্ত ঘটনা দেখার পরে আসলে যে ট্রমাটা তৈরি হয় সেই ট্রমার পরে আসলে ওই বয়সের বাচ্চাদের দুই সপ্তাহের মধ্যে পরীক্ষার টেব মানে পরীক্ষার বেঞ্চে ফিরে যাওয়াটা খুবই কঠিন এই দিক থেকে তাদের ট্রমার জায়গাটা তাদের কনসার্নের জায়গাটা আমি বুঝি আমি রিলেট করতে পারি আমি তাদের থেকে বয়সে অনেকটাই বড়ো খুব বেশি না হলেও বেশ অনেকটাই বড় আমি এখন পর্যন্ত সেই ট্রমা থেকে বের হতে পারিনি আমার ছোট ভাই এখন পর্যন্ত মানে আমাকে নিয়ে তার কান্নাকাটি শেষ হয় না তাহলে বাকি যারা তারাও তো আমার ছোট ভাই বোন তাদের ট্রমার জায়গাটা আমি বুঝি কিন্তু একই সঙ্গে এই যে অটোপাস সিস্টেম এটা হয়তো তাদের ভবিষ্যতের জন্য একটু হলেও সমস্যা তৈরি করবে কেন কারণ প্রথম কথাটা হচ্ছে পরীক্ষার যে কারণ মানুষ যে কারণে শিক্ষার্থীরা যে কারণে পরীক্ষা দেয় এই পরীক্ষার অভাব একমাত্র পরীক্ষাই পূরণ করতে পারে পরীক্ষা এবং পরীক্ষা পরবর্তী ফলাফল ফলাফল আসলে পরীক্ষার খুবই ছোট একটা অংশ পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষায় অংশগ্রহণ এটাই আসলে বেশি জরুরি কিন্তু এই জরুরি কাজটা যখন হচ্ছে না তখন আসলে তারা অ্যাডমিশন টেস্টে গিয়ে বা ভবিষ্যতে কর্মক্ষেত্রে গিয়ে তারা কিভাবে। সেখানে একটু একটু ডিফিকাল্ট হবে বলে মানে বাচ্চারা যে সময়টার মধ্য দিয়ে এবং পরিস্থিতির মধ্য দিয়ে গেছে তাদের এখন মানসিক অবস্থা নাই যে পরীক্ষার হলে গিয়ে টেবিলে বসা পুরোপুরি হ্যাঁ কিন্তু সেই জায়গাটা এটা অবশ্যই একটা বাস্তবতা কিন্তু সেটাও কি আর একটু দেখা যেত না কিংবা আপনারা বলতে পারতেন কি না যে পরীক্ষার তারিখটা আরও পিছিয়ে দেওয়া হোক তারা পরীক্ষা দিয়ে পরীক্ষার তারিখটা আরও পিছিয়ে দেওয়ার ব্যাপারটাও ভাবা যেত হয়তো কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন আমি কিন্তু সমর্থন অসমর্থন হ্যাঁ পরীক্ষার তারিখটা আরো হয়তো পিছিয়ে দেওয়া যেত কিন্তু সময়েরও তো একটা ব্যাপার আছে এই ট্রমাটা আজ হয়তো কাটেনি কিন্তু একটা সময় গিয়ে তো কাটবে এবং এদের এই যে ব্যাসটা এরা কিন্তু অলরেডি কোভিড পিরিয়ডে অনেকটা গুরুত্বপূর্ণ সময় হারিয়েছে তো কর্মজীবনে প্রবেশের যে ব্যাপারটা কারণ আমাদের কর্মজীবনে প্রবেশের বয়স সীমাটা তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এবং সেখানে আমার ভালো মন্দ কোনো বক্তব্য নেই সেক্ষেত্রে দায়িত্ব নিতে শুরু করা বা সেই প্রস্তুতির জন্য তো তারা বেশি একটা সময় পাবে না যদি আরও বেশি দিন পিছিয়ে দেওয়া যায় অবস্থা এবং প্রেক্ষাপিতের কারণে তাদের এই জায়গাটা ডিমান্ডটা ফুলফিল হয়েছে এটা ঠিক আছে সময়ের দাবি কিন্তু একটা শঙ্কা রয়ে যায় ভবিষ্যতের দিকটা শঙ্কা একটা রয়ে যায় সেক্ষেত্রে আমি একটা মানে এরকম একটা আমি আলাপ দিতে চাই একটা প্রস্তাবনা রাখতে চাই খুবই নিউট্রাল জায়গা থেকে আমার মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয়ের ব্যক্তিবর্গ যারা রয়েছেন দায়িত্বশীল যারা রয়েছেন তাদের মনে হয় অতি দ্রুত ছাত্র অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে বসে এমন একটা রূপরেখা তৈরি করা একদম প্রথম শ্রেণী থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত যেটা যেই রূপরেখাটা এই জিনিসটা কোপ আপ করতে হেল্প করবে অ্যাডমিশনের এমন একটা সূচি তৈরি করা এমন একটা সিলেবাস তৈরি করা বা এমন সময় নিয়ে যাওয়া এমন একটা সিস্টেমে নিয়ে আসা যেটা তাদের এই এই যে তাদের একটু একটু যে তারা পিছিয়ে গেল

এবং একাধিকবার শর্ট সিলেবাস অটোপাস বা আরও বিভিন্ন কারিকুলামগত পরিবর্তন যেগুলো খুবই জঘন্য হয়েছে এগুলার কারণে তাদের আসলে ওই পড়াশোনার বেসিক যে মানে বিল্ড আপটা এটা কোথাও না কোথাও খুঁজে গেছে ওদের ভবিষ্যৎটা নিয়ে একটা ভালো রূপরেখা তৈরি করা দরকার ওকে অবশ্যই ওদেরটা নিয়ে এবং পুরো শিক্ষা পদ্ধতি এবং ব্যবস্থা নিয়েই তো আমূল পরিবর্তন দরকার বারবার তো আর বাচ্চারা গিনিপিক হবে না একবার হতে পারে না শিক্ষা পদ্ধতি এতবার পরিবর্তন হওয়া এটা অবশ্যই ডিফিকাল্ট যাদের আমাদের বাচ্চারা আছে তারা তো ভুক্তভোগী আমরা তো দেখি কিন্তু পরের যে জায়গাটা আমি জানতে চাই গণমাধ্যম আপনি জানেন যে গণমাধ্যমের উপরে সেস মিডিয়া যেটা আছে গতকালকে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা গণমাধ্যমের স্বাধীনতাটা সবচেয়ে বড় দরকার এবং তার সঙ্গে অবশ্যই নিরপেক্ষতা যদি বলি গতকালকে যে যে হামলাগুলো হলো সেই জায়গাটাতে আপনাদের কনসার্নটা কি কারা করলো কেন করছে গণমাধ্যমে কেন হামলা আচ্ছা আসলে আমি এটা ওপেন ক্যামেরায় বলা উচিত কিনা আমি জানি না এখানে কারো প্রাইভেসি ব্রিচ হচ্ছে কি কোনো কিছু আপনি আপনার আমার মনে হয় আপনাদের আপনাদের গণমাধ্যম হিসেবে একটু খোঁজ নেওয়া উচিত ছিল যে গণমাধ্যম হিসেবে গণমাধ্যমের উপরে হামলা হয়েছে নাকি এখানে কোনো ব্যবসায়িক শত্রুতার কারণে হামলা হয়েছে কারণ এটা নিয়ে যদি তদন্ত হয় আমি মোটামুটি নব্বই পার্সেন্ট সিউরিটি দিয়ে বলতে পারি তথ্য কিছু অন্যই বের হয়ে আসে তার মানে ইন্টারনাল কোনো ক্ল্যাশ ইফ ইউ ওয়ান্ট টু সে দ্যাট দ্যাট তাহলে এই যে এখন দেখা যাচ্ছে যে গণ হ্যাঁ আপনি আপনার জায়গা থেকে একটা বললেন নিশ্চয়ই আপনাদের ইন্টারনাল ইনভেস্টিগেশন আছে আপনারাও জানছেন সেই জায়গা থেকে নিশ্চয়ই যাদের উপরে হামলা হয়েছে কিন্তু এই হামলাগুলোর জন্য আজকে দেখছি সমস্ত মিডিয়ার তারা বাইরে কথা বলছে মানববন্ধন করছে এবং কেন মিডিয়ার উপরে হামলা হবে সেটা নিয়ে সকলেই কনসার্ন একটা টেলিভিশন চ্যানেল আবার সম্প্রচার বন্ধ হয়ে গেছে সব কিছু মিলিয়ে এই তো আপনাদের ভাবনাটা পরিষ্কার আছে বিগত দিনের আপনি শব্দটার সঙ্গে পরিচিত আমি তো বাংলা ছাত্রী তাহলে তো পরিচিত অবশ্যই দেখুন গণমাধ্যমের স্বাধীনতা বা গণমাধ্যমের নিরাপত্তা এটা নিয়ে কোনো দ্বিমত নাই এবং আমি আজ আজকে এই আপনাদের শো থেকে শুরু করে যত জায়গায় গিয়েছি যতজন মিডিয়া পার্সনের সঙ্গে আমার দেখা হয়েছে আমি প্রত্যেককে বলেছি হলুদ সাংবাদিকতা শব্দটা বাংলাদেশ থেকে উঠে গেছে আপনাদের যেটা বলার আপনারা সেটাই বলুন কিন্তু একই সঙ্গে এটাও তো সত্য যে ষোলো বছরের ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক রেজিমকে সার্ভ করার কারণে যেই ক্ষোভ বা জনরস পুঞ্জীভূত হয়েছে কোথাও না কোথাও সেই জিনিসটাও এখন আপনি জনরসের উপরে তো আপনি কন্ট্রোল করতে পারেন না যদি হামলার কি হয়েছে জনরস আমি জানি না জনরস হতে পারে ব্যক্তিগত দ্বন্দ্ব হতে পারে কারণ ইতোমধ্যে আপনি আপনারা কি তদন্ত করেছিলেন এরা কারা দেখুন আমরা তো তদন্তকারী বাহিনী নই আপনাদের কি ইনভেস্টিগেশন ছিল জানতে চাওয়া ছিল ওটাই বলছি আমরা ইনভেস্টিগেটিভ টিম নই আপনি কেন এই ব্যাপারে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ বা আরো যারা যারা রয়েছে যারা খুঁজে বের করতে পারে যে নাগরিক কোথায় লুকিয়ে থাকে মানুষ পুলিশকে গোয়েন্দাকে বিশ্বাস করে না এই দেশের মানুষ গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতাকে বিশ্বাস করে ছাত্র জনতাকে যদি বিশ্বাস করে মানুষ ছাত্র জনতাকে বিশ্বাস করে ছাত্র জনতা আর মানুষ কারা এখানে কি বাংলাদেশের মধ্যে দুটো গ্রুপ ছাত্র জনতা গণভুথান করেছে জনতার কাতারে হচ্ছে সতেরো কোটি মানুষ আর সেই ছাত্ররা এটাকে অর্গানাইজ করেছে তাদের লিডারশিপে জনতা বেদছে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই ছাত্ররা যারা আন্দোলনে ছিল এবং যারা ছিল না এই আন্দোলনে আন্দোলনের অংশীদার সবাই তো আর আন্দোলন রাজপথে নেমে করে না তাদের ঘরের মধ্যে থেকে গত ষোলো বছর ধরে যারা এই রেজিমকে

আমি এই এই ঠিক জিনিসটাই বলতে চাচ্ছিলাম যে বছর ধরে আপনারা দেশে যখন অটোক্রেসি চলে দেখুন সৌরশাসনের অনেকগুলা মানে যতগুলো কুফল রয়েছে তার একটা কুফল হচ্ছে সৌরশাসনের পতনের পরেও দেশের মানুষ সৌরশাসনের সেট করে যাওয়া ন্যারেটিভ গুলো থেকে বের হতে পারে না খুব সহজে গত ষোলো বছরে বাংলাদেশের মানুষকে শেখানো হয়েছে প্রতিহিংসার রাজনীতি গত ষোলো বছরে বাংলাদেশের মানুষকে শেখানো হয়েছে প্রতিশোধের রাজনীতি আপনি কিভাবে আশা করেন যে শেখ হাসিনার পলায়নের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের নৈতিক এবং সামাজিক সংস্কার হয়ে যাবে কিন্তু অবশ্যই আমি আমার এই বক্তব্যের মাধ্যমে কোনো ধরনের জাস্টিফিকেশন দিতে চাচ্ছি না জনরসের ফলে যেই ধরনের ক্ষয়ক্ষতি বাংলাদেশে হয়েছে আমরা আশা করব সুষ্ঠু তদন্ত হোক এবং সঠিক তদন্তের মাধ্যমে যেটা বিচারযোগ্য অপরাধ সেটার বিচার নিশ্চিত করা হোক একই সঙ্গে এটা নিশ্চিত করা হোক যে ব্যক্তিগত আক্রোশের ফলে যেমন কাউকে ক্ষতিগ্রস্ত করা যাবে না ঠিক তেমনি ভিকটিম কারও যেন বাংলাদেশে আর বেশিদিন খেলা না আছে এখন যেটা হচ্ছে আপনার বেদনা সম্পদ ধারণার বেদনা অনেক সুন্দর যায় সেই বোঝে যার যায় না সে আপনার কি মনে হয় আমাদের কম গেছে সবারই গেছে সবারই গেছে যে চলে গেছে তারও গেছে তারও সব তো নিয়েই গেছে তো সুতরাং সকলই রে গেছে কিন্তু কথা হচ্ছে যে আক্রোশ প্রতিহিংসা রিভেঞ্জ সেটা বোধহয় সেটাকে ঘুরে দাঁড় করানো দেখাটা একদম ভীষণ অন্যায় হবে কারণ এমন বাংলাদেশ অবশ্যই অন্য হবে আমরা রাষ্ট্র সংস্কারের আপনাদের আবেদনটা এক্স্যাক্টলি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আমরা সামাজিক সংস্কারের কাজকর্ম শুরু করব ভবিষ্যতে বাংলাদেশে যে নেতৃত্ব তৈরি হবে তারা শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্ব বা রাষ্ট্রীয় নেতৃত্ব নয় তারা একই সঙ্গে সামাজিক নেতৃত্বের জায়গাটাও তারা থাকবে আমাদের অবশ্যই সোশ্যাল লিডার লাগবে যারা একই সঙ্গে পলিটিক্যালি ওরিয়েন্টেড এবং স্টেট রিফর্মেশন নিয়ে যাদের খুব পরিষ্কার ধারণা রয়েছে যতদিন সামাজিক সংস্কার হবে যতদিন নৈতিক সংস্কার হবে ততদিন কখনোই আপনি মানুষের মনের মধ্যে থেকে স্বৈরাচারের তৈরি করে দেওয়ার ন্যারেটিভগুলো দূর করতে পারেন নৈতিক সংস্কারকে যদি আপনি পাল্টাতে চান তাহলে আইন করতে হবে মানুষের যখন আপনি আইন করে দিবেন সেটা যখন প্রয়োগটা থাকবে তখন মানুষ যতই অনৈতিক হোক না কেন ওই আইনটাকে সে ভয় পায় আমাদের দেশে আইন আছে তা প্রয়োগ নাই যারা প্রয়োগ করবে তারাই অনৈতিক সেজন্য সেই জায়গাগুলোর রিপেয়ার কি করে করবেন আজকে আমি একটা মিটিংয়ে ছিলাম সেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুদ সাহেব ছিলেন তার আহ্বানেই আমি ছিলাম সেখানে এবং আমার সঙ্গে অনেক প্রাজ্ঞ নারী মুখ সেখানে উপস্থিত ছিলেন সেখানে আমি অনুরোধ জানিয়েছি তাকে এবং আমার মনে হয় যে আমার এই অনুরোধটা আমার একার না দেশের অনেক মানুষের আমরা একটু শুনি না কোন অনুরোধটা হ্যাঁ আমি সেটাই বলছি সেটা হচ্ছে বাংলাদেশে আইন তো রয়েছে অনেক আমরা এবার একটু আইনের প্রয়োগ দেখতে চাই এটা তো আমরা সকলেই চাই তাই তো বলছি আইন তো পাতাই পাতাই পড়তে পড়তে আইন প্রধান উপদেষ্টা মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন তিনি আইনের প্রয়োগ নিশ্চিত করবেন আশা করি আপনি উত্তরটা পেয়েছেন তাহলে তো সেখানে তার কোনো দ্বিমত নেই আইনের প্রয়োগ হলে মানুষের নৈতিকতা সহজে পাল্টে যায় ট্রাফিকে আমাকে থামতে হবে গাড়ি আমি এদিক ওদিক দুই পয়সা দিয়ে পালাবো না মানে আইন আছে মানে আমি আইন ভঙ্গ করব না বাংলায় আমার শাস্তি আছে এখন আমি আবার আরেকটি প্রশ্নে চলে যাব সেই জায়গাগুলো আসলে আমরা মনে করি কি সব প্রশ্নের উত্তর আপনাদের কাছে আছে সেই জন্য একটু জানতে চাই কারণ আমার মনে করছে অন্য অতিথি হয়তো পলিটিক্যাল উত্তরগুলো দেবেন কিন্তু আমি আপনার কাছে জানতে চাই ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের অবস্থান কি আমরা জানি যে এটা আরেকটি রাজনৈতিক দল বিএনপি বড় আছে দল তারা কিন্তু বলেছে আমরা ভারত সরকারের সহযোগিতা চাই সেই ক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি আচ্ছা প্রথম কথা হচ্ছে যেহেতু আমরা রাজনৈতিক দলের কেউ নই তবে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে আমি যতটুকু বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পড়েছি তাতে আমি যতটুকু আমার যতটুকু মনে হয় ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যেটা সেটা আসলে কূটনৈতিক সম্পর্কের যে জায়গাটা কাগজে কলমের যে জায়গাটা সেটা আসলে কখনোই বদলেনি যেমন ছিল তেমনই রয়েছে কিন্তু ভারতীয় আগ্রাসন বা যে দখলদারিত্বমূলক ছদ্মবেশী বন্ধুত্বের হাত বাড়ানো এপার থেকে বা ওপার থেকে এটার শুরুটা এই রেজিম যেভাবে করেছে এত ন্যাকেডলি এর আগে কখনো হয়নি না ওই পক্ষ থেকে না এই পক্ষ থেকে এখন বাংলাদেশে যেহেতু এই রেজিমের পতন হয়ে গিয়েছে আমি আশা করব উপমহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশ হিসেবে ভারত সরকার নিশ্চয়ই তারা এবার জনমানুষের কাতারে এসে ভাবার চেষ্টা করবে বাংলাদেশকে সম্পত্তি না ভেবে জনগণের দেশ হিসেবে ভেবে তারা তাদের পরবর্তী আন্তর্জাতিক পদক্ষেপগুলো নেবে কিন্তু জানতে যে হলো গণ মধ্য দিয়ে সেই রেজিমের সাথে কিন্তু ভারত সরকারের অনেকগুলো চুক্তি হয়েছিল সেই চুক্তিগুলো কিন্তু মানুষ এখনো জানে না ওটা নিয়েই কিন্তু মানুষের অনেক রাজনৈতিক পক্ষ বিপক্ষের নানান এক ধরনের বিতর্ক ছিল যে মানুষকে জানান জানান আপনারা সেই কী কী চুক্তি হয়েছিল সেটা কি দাবি তুলবেন কি হয়েছিল জান আমরা দাবি তুলব এবং আমরা দাবি নিয়ে কথা তুলছি আমরা কিন্তু কথাগুলো বলছি শুধু তাই না আমরা এই সরকারের কাছে যতগুলো অনুরোধ নিয়ে গিয়েছিলাম তার মধ্যে প্রথমটা ছিল বাংলাদেশ ফার্স্ট মোটো সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখা হবে তারপরে আর কিছু জিও পলিটিক্যালি বাংলাদেশ বাফার স্টেট অ্যাজ এ ব্যফার স্টার বাংলাদেশের হাতে প্রচুর স্টেক রয়েছে যেগুলো দিয়ে সে নিজের দেশের জন্য উপকারী সিদ্ধান্ত নিতে পারে কিন্তু গত রেজিমের দাসত্বপূর্ণ মানসিকতার কারণে বাংলাদেশ কখনোই তার এই জিও জিওগ্রাফিক্যাল বা জিও সুবিধাটা পায়নি নিতে পারেনি উল্টা ইউজ হয়েছে ব্যবহার ব্যবহার হয়েছে আমরা এই সরকারের কাছে অনুরোধ রেখেছি যেন বাংলাদেশের স্বার্থের সঙ্গে নেগোসিয়েশন করে অন্য কোন সিদ্ধান্ত না যে চুক্তিগুলো বিগত সরকার করেছে সেগুলো কোনগুলো ওগুলো অবশ্যই জনমানুষের কাছে প্রকাশ করতে হবে অবশ্যই করতে হবে সেই জায়গাটা আমি পরিষ্কার হয়ে নিলাম যে সেটা নিশ্চয়ই একটা বড় দাবি কারণ আমরা কেউ জানতাম না চুক্তিগুলো শুধু এটা না অনেকগুলো বড় দাবি আমাদের রয়েছে আমরা তো চাচ্ছি পুরো বাংলাদেশটাই গুছিয়ে উঠুক পুরো বাংলাদেশটাকে গোছানোর জন্যই তো গণ অভ্যুত্থান হয়েছে গোছলো করার জন্য তো হয়নি সেটা আরেকটা জায়গা যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের যেগুলো রেজিস্টার্ড পলিটিক্যাল দলগুলো আছে তাদের সাথে রিলেশনশিপটা আসলে কেমন হওয়া উচিত কেমন চলছে কেমন হওয়া উচিত কেমন হওয়া উচিত বলতে আমার মনে হয় বাংলাদেশের রেজিস্টার্ড যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোর এইটা মাথায় রাখা উচিত যে তাদেরকে সামনের বাংলাদেশে পদে পদে প্রশ্নের সম্মুখীন হতে হবে তারা যদি প্রথম থেকেই আস্থা অর্জনের দিকে নজর না দেয় তাহলে কিন্তু বাংলাদেশের বুকে তাদের চলাচলটা খুব মুশকিল হবে এবং এটা শুধুমাত্র কনসাসনেসের জায়গা থেকে বলা যদি ভবিষ্যতে কোনো দিন দেখেন যে নতুন কিছু রাজনৈতিক দল দশ বারোটা নতুন রাজনৈতিক দল হয়েছে তাদের জন্য একই কথা প্রযোজ্য বাংলাদেশের বুকে কিন্তু প্রশ্ন ছাড়া আর সিদ্ধান্ত শোনানো যাবে না এই জন্য তাদের এখনই আস্থা অর্জনের জন্য কাজ করা উচিত এবং বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে আস্থা অর্জনের জন্য সবচেয়ে সহজ চিট চিট ওয়ে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই সরকারের সঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব বজায় রাখা জনগণের দেখুন আমি একটা কথা বলি সততা দেখানোর জন্য যতগুলা রাস্তা রয়েছে সবচেয়ে সহজ হচ্ছে সত্যি সত্যি সৎ হয়ে যাওয়া যদি আপনি সত্যি কথাটাই বলেন তাহলে ধরা পড়ার আর কোনো ভয় থাকে না বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে চাইলে আপনার আস্থা অর্জন করার মতো কাজগুলো করতে শুরু করুন রাজনৈতিক দলগুলো তো মনে করে যে তারা অনেক কিছু বোঝে এবং তাদের সাথে জনগণের সরাসরি সম্পর্ক থাকে যে সরকার এসছে জনগণের ম্যান্ডেট নেই অর্থাৎ নির্বাচিত সরকার না একটা অন্য সময়ের সরকার কিন্তু সেই জন্য রাজনৈতিক দলগুলো আপনি খুব ভালো করে জানেন লক্ষ্য করেছেন তারা কিন্তু সকলেই বলে গণতান্ত্রিক গণতান্ত্রিক ওয়েতে ফিরে যাওয়া সেটাই তো এবং একটা ভোট মানে ভোট চাই

আপনি আর কি রকম নির্বাচন দেখতে চান যে রাজনৈতিক দলগুলো তো মনে করবে ইলেকশন কমিশন তফসিল দিবে ভোটের ডেট হবে তারা নির্বাচন হবে অবশ্যই হবে কেন হবে না সেই সরকারটা রাজনৈতিক দলগুলো দেখতে চায় সেই সরকারটা রাজনৈতিক দলগুলো দেখতে চায় এবং আমি মনে করি সেই সরকার আসবে কেন আসবে না কিন্তু আপনি এটা বলতে পারেন না যে এই সরকার গণতান্ত্রিক না বাংলাদেশের বুকে এর থেকে বেশি গণতান্ত্রিক সরকার কখনো আসেনি স্বাধীনতার পর থেকে এটা তো গণতান্ত্রিক সরকার ছাত্র জনতার অভ্যুত্থান এবং জনগণের চাওয়াতেই সরকার এসেছে অন্তর্বর্তীকালীন জনগণের চাওয়ার মানে জনগণের চাওয়ার দলে সেই জায়গাগুলোতে আপনারা কি নোটিস করছেন না যে তারা কেন তাহলে বারবার সরকারতে গামী আপনি আমার এই কথাটার উত্তর দেন যে জনগণের চাওয়ার ফলে যে সরকার আসে জনগণের চাওয়ার থেকে বড় আর কোন ভোটিং সিস্টেম আছে আর কোনো ভোটিং সিস্টেম থাকলে থাকে না কারণ জনগণের মধ্য দিয়ে সরকার এসছে তো কিন্তু সবচেয়ে বড় কথা তারপরও কেন রাজনৈতিক দলগুলোকে বারবার রাজনৈতিক অধিকার আমি যদি আজকে একটা রাজনৈতিক দলের পদধারী ব্যক্তি হতাম আমি অবশ্যই চাইতাম ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষ কোনো ভোট দেখেনি অতি দ্রুত একটা ভোটের ব্যবস্থা করা হোক দ্বিতীয় ভোটে একটু অংশ ভোট না দিতে পেরেছে না ভোট করতে পেরেছি আমি যদি একটি রাজনৈতিক দলের মানুষ হতাম আমিও ঠিক এইটাই চাইতাম চাইতাম কারণ রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ হিসেবে এটা তাদের রাজনৈতিক এবং নাগরিক অধিকার সেটা সে চাইবে চাইতে তারা চাইবে এবং তারা চাক অবশ্যই চাইবে কতদিন চাইবে নসরাত কতদিন চাইবে এখন ওই যে বললাম আস্থা অর্জনের যে ব্যাপারটা ওই সরকারটা তো মাত্র এসেছে গর্ভধারণের পরের দিনই তো সন্তান প্রসব সম্ভব নয় নয় মাসে যুদ্ধ হয়েছে বাংলাদেশকে বাংলাদেশের যে নতুন সরকার যে রিফরমেশনটা দায়িত্ব হাতে নিয়েছে আপনারা একটু সময় দিন আমার মনে হয় না বাংলাদেশ বর্তমানে যে আহত অবস্থায় রয়েছে এতগুলো শহীদের রক্তের ওপর দিয়ে এখনো রক্ত পরিষ্কার করা গেল না রাস্তা থেকে এক্ষুনি বাংলাদেশ আরেকটি নির্বাচন সহ্য করার মতো ক্ষমতা বাংলাদেশের নেই একটু স্টেবিলিটি আসুক সেটা নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো সেই ভাবনা এবং অনুভবের শক্তি উপলব্ধির জায়গাটা আরো বেশি স্ট্রং তারা জানে কিন্তু তারা যেহেতু রাজনীতি করে তারা নিশ্চয়ই প্রতিদিনই বলবে তারা অবশ্যই বলবে এবং না বললেই আমি অবাক হব যে কেন বলছে না প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প হাতিল লিভ অ্যান্ড রিলিভ না কেন বলবে না মানে সরকারে যে সরকার আছে তার প্রতি তো তাদের আস্থা রাখতে হবে এবং আস্থা আছে বলেই তারা মনে প্রাতিষ্ঠানিক সবার আগে জরুরি এবং আমি কথা ঠিক অন্যভাবে বলতে চাই আমি বিশ্বাস করি এই সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে বিধায় তারা সত্যি সত্যি ভরসা করছে যে এই সরকার অবশেষে একটা নির্বাচন দিতে পারবে অবশ্যই অবশেষে নির্বাচন দিবে কারণ সব রাজনৈতিক দলগুলো তো নির্বাচনমুখী দল তারা তো অবশ্যই চায় তার সাথে আমরাও তো বছরে আপনি কবে শেষ নির্বাচন দেখেছেন 14 নির্বাচন ছিল প্রতিনিধি প্রতিনিধিবিহীন 18 নির্বাচন ছিল রাতের নির্বাচন আর 24 এরটা তো ডামি ইলেকশন 21 বছর ধরে ইলেকশন কমিশনে কাজ করাই আমার কাজ 21 বছর আমার সাংবাদিকতা তাহলে বলতে পার বছর আমার এইটাই হচ্ছে বিট সাংবাদিকতার আমার বিটি হচ্ছে ইলেকশন বাংলাদেশের সুতরাং ও আমাত কাছে ভালো কেউ জানে না কিন্তু জায়গাটা যেটা আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে নসরত কিন্তু সবার আগে যে জায়গাটা আমরা জানতে চাই পরে আগে এতক্ষণ তো জানলাম করতে হবে অর্থাৎ না পুনর্গঠন করতে হবে দেশকে তো সবার আগে কোন জায়গাগুলোতে সরকার প্রায়োরিটি দিচ্ছে দেখুন দেশের যখন রিফর্মেশন বা রিবিল্ডি পদ্ধতির কথা মানে রিবিল্ড সিচুয়েশনের কথা আসে তখন আসলে দুটো সেকশন একটা থাকে বেসিক বা কোর আর একটা থাকে পেরিফেরিয়াল বা অপারেশনাল তো কোর জায়গাটাতে আছে হচ্ছে কনস্টিটিউশনাল কিছু রিফর্মেশন ইফ নিড এট দেন রিরাইট অর রিবিল্ড আর যদি পর্যাপ্ত হয় তাহলে রিফর্মেশন। আর পেরিফেরিয়াল অপারেশনাল এরিয়াগুলোতে রয়েছে সিকিউরিটি আই এম রিয়েলি কনসার্ন অ্যাবাউট মাই কান্ট্রির সিকিউরিটি সিস্টেম বাংলাদেশে এই যে পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশের মানুষ ঘুমাতে পারে না প্রতি অভ্যুত্থান বা প্রতি বিপ্লবের ভয় পেয়ে পেয়ে এবং প্রতি বিপ্লব যেটা হবে সেটা গণহত্যাকারীদের মদতেও হওয়ার সম্ভাবনা নিয়ে বাংলাদেশের মানুষ দুশ্চিন্তাগ্রস্ত আমি চাই না যে আমার দেশের মানুষকে এই চিন্তার মধ্যে দিয়ে বেশি দিন যেতে হোক যদিও আমি যতদূর জানি তাতে খুব ভালোভাবে কাজগুলো এগোচ্ছে আরও ভালোভাবে আগানো উচিত কারণ ল অ্যান্ড ফোর্স অ্যান্ড অর্ডার এই তিনটা জিনিসের যত দ্রুত রিফরমেশন হবে তত দ্রুত বাংলাদেশের মানুষের নিশ্চয়তা ফিরে আসবে এরপরে ইকোনমিক গত ষোলো বছরে আপনারা তো ইতিমধ্যে খবর পেয়েই গেছেন আপনারাই জানেন শুধু রামপাল থেকেই না ইয়ে রূপপুর থেকেই পাঁচশো কোটি ডলার একটু বেড়েছে আপনি আপডেট নিউজটা নিয়েন পাঁচশো কোটি ডলারের সময় বাংলাদেশি টাকা ছিল ষাট হাজার কোটি টাকা আমি কয়েক ঘন্টা আগে বাষট্টি হাজার কোটি টাকার খবরটা পেয়েছি আচ্ছা কয়টা পাঁচশো টাকার নোটে বাষট্টি হাজার কোটি টাকা হয় আমার জানা নাই আমি এত টাকার কথা কল্পনা করছি সেই প্রতিষ্ঠানে আবার অস্বীকার করেছে তার একটা চিঠিও লিখেছে দয়া করে তাদের প্রতিষ্ঠানের বিষয় এটা প্রতিষ্ঠান সে তার জায়গা থেকে দায় মুক্তির জন্য অনেক কিছুই বলতে পারে সেটা ভবিষ্যতে আমরা দেখতে যাবো কতগুলো টাকা বাংলাদেশ থেকে সবার আগে যেটা ছিল দুর্নীতি মুক্ত বাংলাদেশ দুর্নীতিতে চেয়ে গেছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ এখানে একটা ব্যাপার আছে দুর্নীতির খুব অ্যাবস্ট্রাক একটা জিনিস বাংলাদেশ এরকম কোনো বিল্ডিং নাই যে বিল্ডিং এর মধ্যে সবাই মনে করেন যে আমি আপনার কাছে যাচ্ছি আপা আপনাকে আমার পঞ্চাশ হাজার টাকা ঘুষ দেওয়া আছে এখানে তো বসে দিতে পারবো না ওই বিল্ডিং এ চলেন ওই বিল্ডিং এ আপনার হাতে আমি টাকাটা দিই চাকরি থেকে দিব অন্য দিব হ্যাঁ এরকম কোন ইউনো স্ট্রাকচার নেই বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে স্ট্রাকচার এই দুর্নীতি ছেয়ে রয়েছে ইভেন সংবিধানেও তো আপনি যখন সেকশন ধরে ধরে ফরমেশন শুরু করবেন তখন আসলে দুর্নীতি ওই যে অ্যারোসল স্প্রে করলে মশারা যেমন একদিক থেকে পালাতে পালাতে দরজা দিয়ে বা জানালা দিয়ে পালিয়ে যায় প্রত্যেকটা সেকশন ধরে ধরে যদি ফরমেশনটা করা রিফরমেশনটা করা যায় তাহলে দুর্নীতি ধীরে ধীরে বাংলাদেশের বর্ডারের বাইরে চলে যাবে তার মানে কোনো কিছুই বাদ যাবে না সব কিছুতেই হাত তো পড়েছে তো হাত পড়েছে এমন জায়গায় যে হাত আর উঠিয়ে সরিয়ে ফেলা হবে না হাত আর কখনোই সরিয়ে ফেলা হবে না এবং সবচেয়ে বড় কথা নুসরা যেটা ভালো লেগেছে প্রশ্নটা করতে হবে আঙ্গুল উঁচিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন করতে হবে সেটা সরকারের দিকে ১৬ বছরের হয় এখন গত পনেরো ষোলো দিনে মানুষ যতগুলো প্রশ্ন করতে পারছে গত ১৬ বছরে যদি ভাগের এক ভাগ প্রশ্ন মানুষ করতে পারত তাহলে অনেক পাল্টে যেত এবং প্রশ্ন করেছে মানুষ প্রশ্ন করেছে তার ফলাফলটা আয়নাঘর তার ফলাফলটা গুম তার ফলাফল মাতোয়েল ডাম্পিং এরিয়া তার ফলাফল পরিচয়হীন লাশ সর্বশেষ ফলাপায় পাঁচ তারিখ তাই তো সব প্রশ্ন পাঁচ তারিখ কিন্তু কথা হচ্ছে সরি তারিখ ওটা তো ছত্রিশের হিসাব হয় তাই তো ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই কিন্তু নসরাত আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে সবচেয়ে বড় কথা প্রশ্ন করা এবং উত্তর নেওয়া জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেকটা মানুষকে দাঁড় করানো এটাই হচ্ছে আগামীর বাংলাদেশের একমাত্র চাওয়া এবং এমনটাই হবে মানুষভাবে কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এবং সেই সরকার তাদের দায়িত্বগুলো ঠিকঠাক করছে কিনা সেই সরকারের দিকে আপনাদের আঙুলটা কতখানি স্ট্রেট থাকবে আমাদের আঙুল স্ট্রেট আছে এবং আবারও আমি বারবার বলছি আপা আমাদের মানে পুরো বাংলাদেশ বাংলাদেশের প্রতিনিধিত্ব আপনারা করছেন সুতরাং এই হাসিটা থাকুক হ্যাঁ এই হাসিতে কোনো ভয় নাই তো নুসরাত যাক হাসলে মানুষকে কত ভালো লাগে ভয়হীন লাগে মুক্ত লাগে সেটাও তার একটা সবচেয়ে বড় আনন্দ ওটাই বিজয়ের আনন্দ আমি অনুষ্ঠান শেষ করে আনি আপনি কি আর কিছু যুক্ত করছেন অবশ্যই না প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম নুসরাতের সাথে এবং সবচেয়ে বড় কথা ও একজন নুসরাত কিন্তু আমরা তো সবাইকে এনে এখানে বসাতে পারবো না একজনের কণ্ঠস্বরের যে আওয়াজটা সেটাই কিন্তু সতেরো কোটির আওয়াজ প্রতিদিন আমরা সেজন্যে দু একজন করে এই সতেরো কোটির আওয়াজটা দুই একজনের মধ্য দিয়েই স্টুডিওর আলাপে তুলে আনছি কিন্তু সেই আলাপগুলো আমাদেরকে সাহস যোগাচ্ছে ভয় দেখাচ্ছে না এবং শঙ্কাহীন দেখাচ্ছে যে আগামীর বাংলাদেশটা ঠিক এভাবে আঙ্গুল তুলে ক্ষমতার দিকে তাকিয়ে প্রশ্ন করবে এবং ক্ষমতা অবশ্যই জবাব দেবে এবং জবাব চাইবে বাংলাদেশ এমনটাই তো এমনটাই বাংলাদেশ তো অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তবে আজকের আলাপ কিন্তু এখানেই শেষ না আমরাও আছি ওয়াজডগের মতো সবাই কি করছে সেটা আমাদের দেখতে হবে এবং গণমাধ্যম থেকে শুরু করে সকলে নিরপেক্ষতা এবং গণমাধ্যমের যে স্বাধীনতা সেটাও সকলকে থাকতে হবে সবাই জুজুর ভয়ে কিংবা পেছনে কাউরি কাঁধে বন্দুক রেখে যা হতো সেটা নিশ্চয়ই হবে না সেই জায়গাটা থেকে মুক্ত হওয়ার সময় শুরু হয়েছে তবে পৌঁছোতে অনেকটা বোধহয় সময় লাগবে ওইটুকু সময় সবাইকে দিতে হবে অন্তবর্তীকালীন সরকারকে আমি সময় আজকের মতো বিদায় নিচ্ছি আরও একবার কৃতজ্ঞতা আপনাকে